বনি ইসরায়েলের সঙ্গে আল্লাহর প্রতিজ্ঞা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা উম্মাতে মুহাম্মাদের কল্যাণে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছুই সস্থির আলোচনা করেছেন, যা বান্দার জন্য পথ ও পাথেয় হবে। পৃথিবীতে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে বনি ইসরায়েলদের থেকে ওয়াদা নেওয়া হয়েছিল যে আখিরি পয়গম্বর আসলে তার উপর ঈমান আনয়ন করবে এবং তার আনুগত্য করবে। সে কথা স্মরণ করিয়ে দিতেই আল্লাহ তাআলা বলেন, হে বনি ইসরায়েল গণ, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদেরকে প্রত্যুত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় করো আমাকেই। অত্র আয়াতে ইসরায়েল অর্থাৎ আবদুল্লাহ বা আল্লাহর বান্দা ছিল হযরত ইয়াকুব আলাইহিসাল্লামের উপাধি। ইহুদিদেরকে বনি ইসরায়েল তথা হযরত ইয়াকুব আলাইহিসাল্লামের সন্তান বলা হতো। হযরত ইয়াকুব আলাইহিসাল্লাম হতে হযরত ঈসা আলাইহিসাল্লাম পর্যন্ত বনি ইসরায়েলে 4000 নবীর আবির্ভাব হয়েছিল। তাই আবর জাহানের সবার দৃষ্টি ছিল তাদের প্রতি এজন্য যে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নাকি প্রত্যাখ্যান করে। এজন্য তাদেরকে দেয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিতে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেন। বনি ইসরায়েলকে যে সকল নিয়ামত দ্বারা সাহায্য করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি প্রদান, সমুদ্র বিদীর্ণ, মেঘমালার ছায়াদান, আসমানের বরকতি খাদ্যমান্না সালওয়া প্রদানসহ অসংখ্য নিয়ামত, যা তাদের প্রতি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। অত্র আয়াতে তাদেরকে সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। তাদের কাছ থেকে এ মর্মে অঙ্গীকারও গ্রহণ করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারা তার উপর ঈমান আনয়ন করবে, যার বিনিময়ে তাদের দেওয়া হবে জান্নাত। আর সকল বিষয়ে আল্লাহ তাআলাকেই ভয় করার নির্দেশ প্রদান করা হয়েছে। পরিশেষে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন অগণিত অসংখ্য নিয়ামত, যার স্মরণ থেকে আজ মুসলমান গাফেল। তার নিয়ামতের সুক্রিয়ায় কোরআনে বিধি নিষেধ পালনে এগিয়ে আসা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে তার বিধি নিষেধ পালনে নিয়োজিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।